শেখ সাদি রহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন। তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যা ছিল, টাকা পয়সা ছিল না, ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। কি ছিল না? জুতা ছিল না। তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহরে বলে, আল্লাহ আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। আহা, আফসোস করে ঘর থেকে বের হয়েছে। বের হয়ে দেখে এক ভিক্ষুক ভিক্ষা করে, ওই ভিক্ষুকের দুইটা পাই নাই, ভিক্ষুকের দুইটা, আর কবি সাহেবের কি নাই? জুতা নাই। কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে, হায় রে আমার তো পা আছে, এর তো পাই নাই, সেজদায় পড়ে গেল। আর আল্লাহরে বলে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, আর কিছু লাগবে না। এজন্য শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। শান্তি কিসের ভিতরে? শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ, আপনার চাহিদার কোনোদিন শেষ হবে না। দেখবেন যার পা নাই সে পা দেখে আফসোস করে, ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায়, আমি তো হাঁটতে পারি না, যদি হাঁটতে পারতাম, যদি দুইটা পা থাকতো। যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না, সাইকেল দিয়ে বাজারে যেতাম। যার সাইকেল আছে সে আবার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভোঁ ভোঁ করা যাইতো না। হুন্ডাওয়ালার আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে, তার আফসোস করে, ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতাম। যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে, ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম, ঠিক কিনা? হেলিকপ্টারওয়ালাদেরও আফসোস আছে, আমার যদি একটা জেট প্লেন থাকতো, জেট প্লেন, প্রাইভেট জেট প্লেন, প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো 70% মেড অফ গোল্ড, তার একটা জেট প্লেন আছে, এটার 70% স্বর্ণ দিয়ে বানানো। তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই। সুখ শান্তি যদি চান অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ। কে পড়বেন? টাকা যার বেশি টেনশন তার বেশি, সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি শান্তি তার কম। আপনি খোঁজ নিয়ে দেখেন, হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই, স্ত্রীর সাথে মনোমালিন্য, স্ত্রী যায় একদিকে উনি যায় আরেকদিকে, পোলায় কই যায় পোলায় নিজেও জানে না, মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে। তো এই হচ্ছে এদের লাইফস্টাইল, সবাই না, আল্লাহওয়ালা যারা তারা ভিন্ন। রাতে এদের ঘুম হয় না, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, ঘুম আসে না, ঘুম আসে না। কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগ বালাই আছে, কথা বলেন, খাওয়ার সমস্যা আছে, ঘুমের সমস্যা আছে, শুইলেই ঘুম আসে, যেখানে রাইত ওইখানেই কাইত, ঘুমাইতে দেরি, নাক ডাকতে দেরি হয় না, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল, শান্তির ঘুম। এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে। কি খুঁজবো? শান্তি দেওয়ার মালিককে, আল্লাহ। তুমি